হাজার হাজার কাফের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কেমনে আমার নবীরে কতল করবে? খোলা তরবারি, আজকে নবী মাত্র ঘর থেকে বের হবে, এমনি শত 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 তলোয়ারের আঘাতে নবীকে টুকরো টুকরো করে দিবে। আর আল্লাহ কয়, নবী আপনি কি জানেন আপনার দাম কত? সৌর পর্বতের মধ্যে আমার দয়াল নবীর নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা হয়ে গেলে পথিমধ্যে সন্ধ্যা নেমে আসলো, অর্থাৎ গভীর রজনী নেমে আসলো। তারা রাতের গভীরে বের হয়ে গেলে যাইতে 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 রজনীর একটা লগ্নে ওই জায়গায় পৌঁছলে হযরতে আবু বকর রাসূলুল্লাহ আকরাম একটু শ্রান্ত ক্লান্ত হইয়া সৌর পর্বতের মধ্যে বিশ্রামের জন্য গুহার মধ্যে চলে গেলেন। সৌর পর্বতের ভিতরে ঢুকে গেলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন শত শত ছিদ্র এই পাহাড়ের মধ্যে দেখা যায়। শত শত ছিদ্র দেখে উনি ভয়ে জড়সর হইলেন, চিন্তা করলেন না জানি কোন অঘটন ঘটে, কোন ছিদ্রের মধ্যে জানি বিষধর সর্প এই ধরনের কোন প্রাণী থাকতে পারে, না জানি আল্লাহর হাবিবকে আমাদেরকে অনিষ্টকারী বস্তুরা না জানি কোন অনিষ্ট করে ফেলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে এই ভেবে ওনার কাদের মধ্যে একটা রুমাল ছিল কিতাব প্রমাণ করে মনে রুমালটাকে মাথার কাছ থেকে মতান্তরে একটা চাদর ছিল এই চাদরটাকে গায়ের কাছ থেকে খুলে গা থেকে খুলে এই চাদরটা মতান্তরে এই রুমালটা উনি এইটা হাতে নিয়ে টুকরো করতে লাগলেন। টুকরো করতে 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 ওই পাহাড়ের মধ্যে বিভিন্ন ঘর তো যে জায়গায় দেখা যায় ওই ঘরের মুখের মধ্যে উনি কাপড়ের টুকরোগুলি দিয়ে গর্তগুলির বন্ধ করে দিলেন, ছিদ্রগুলির ডেকে দিলেন। ঢাকতে ঢাকতে একটা পর্যায় রুমাল ওনার কাদের রুমাল মতান্তর ওনার গায়ের চাদর শেষ হয়ে যায়। ছিদ্র ডাকতে ডাকতে একটা ছিদ্র গিয়া দেখলেন আরেকটি ছিদ্র বাকি আছে, এই ছিদ্র টাকার জন্য কোন রুমালের অবশিষ্ট অংশ নাই, চাদরের অবশিষ্ট অংশ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছিদ্র ডেকে যখন এই ছিদ্রটা উনি ঢাকতে পারলেন না, ওনার কাছে আর কাপড় নাই, কাপড়ের টুকরো নাই, এবার সিদ্ধান্ত নিলেন ওই ছিদ্রের মধ্যে নিজের কদমটা কিতাব প্রমাণ করে ওনার কদমের মোড়া ওই ছিদ্রের মধ্যে দিয়ে পাটা বিছায় দিলে আল্লাহর হাবিবকে সম্বোধন করলেন, ইয়া রাসূলুল্লাহ সারা দিন সারা রাত কষ্ট করেছেন, সারা রাত আপনার চোখের পানি এক ফোঁটা নিবারণ হয় নাই, সারা রাত সার 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 করে কেঁদেছেন, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনা তে যা, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়, জন্মভূমির মায়ায় নবী কেঁদে কেঁদে যায়। আমার বাবজিরা সেই দুর্দিনটা এত ভয়াবহ ছিল রে বাবাজিরা, নবী আমার যেই মাত্র মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরতে বেরিয়ে যান, একটু পর পরেই মক্কার দিকে নুরানি চেহারা মুবারক ঘুরাইয়া একটু চেহারা মুবারকটাকে ফিরাইয়া বারবার তিনি মায়ের দেশটারে দেখে বাবার দেশটারে দেখে আর আল্লাহর বাইতুল্লারে দেখে চোখে পানি ফেলে বলতে লাগলেন, বাইতুল্লাহ রে কতগুলি কাফের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, নবীর দুশ্মনেরা, আমি নবীকে তোর কিনারায় তাওয়াফ করতে দিল না, তোর কিনারায় থাকতে দিল না, তোর কিনারায় অবস্থান করতে দিল না, আমি তোরে ছেড়ে যাচ্ছি ও আল্লাহর বাইতুল্লাহ, আমি নবীর কলিজা মানে না, কথা দিলা তুমি কাবা অস্থির হয়ে যায় না বিচলিত, আমি নবী আমার তুমি বাইতুল্লাহর কোলে ফিরে আসবো।
আল্লাহু আকবার। অত্যাচারে জর্জরিত হইয়া আমার আল্লাহর হুকুমে নবী মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত বের হয়ে গেলেন। আমার আল্লাহ এমন একটা সময় নবীরে বললেন হিজরত করার জন্য, যেই মাত্র আমার নবীর ঘরের চতুর্দিকে হাজার হাজার কাফের খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে নবীরে পাইলে টুকরো 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 করে দিবে এই শত শত হাজার হাজার কাফেরেরা খোলা তরবারি নিয়ে আমার নবীর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ কই নবী আমার, এই মুহূর্তে আপনি আমি আল্লাহর হুকুমে মদিনার দেশের দিকে হিজরতে বের হয়ে যা। নবী ডাক দিয়ে কালে এটা একটা কথা কইলেন, এটা একটা কথা বললেন, আমার আল্লাহ নবীরে কয় সুবহানাল্লাহ, আল্লাহ আমার ঘরের চতুর্দিকে রাতের অন্ধকারে নবীর ঘরের চারিপাশে সারি সারি আসে কাফের, ভোরেরও আশায় কিভাবে যে দয়াল নবীকে কতল করা যায়। সুতরাং হাজার হাজার কাফের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কেমনে আমার নবীরে কতল করবে খোলা তরবারি। আজকে নবী মাত্র ঘর থেকে বের হবে, এমনি শত 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 তলোয়ারের আঘাতে নবীকে টুকরো টুকরো করে দিবে। রাখে আল্লাহ আর মারে আল্লাহ, সুবহানাল্লাহ। নবী কয় আল্লাহ আপনার কাছে আমি কয়েকবার পারমিশন চাইছিলাম, আপনাকে কয়েকবার বলছিলাম যে আপনি আমাকে অনুমতি দেন, কারিয়াত জাওয়াসিয়াল বাহরাইন, আমি বাহরাইনের দেশে ওই এলাকার মধ্যে চলে যাব হিজরত করে, আমি আর মক্কায় থাকব না। এদের জ্বালায় তাইফে গেলে মক্কার মরুভূমিতে মক্কার আদ্য প্রান্তে যেই জায়গায় পাই দিন রাত্রে আমার উপরে জুলুম অত্যাচার মার, আল্লাহ ইট পাটকেল বিভিন্ন পাথরের আঘাত আমাকে জর্জরিত করে ফেলে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, হুকুম দাও আমি গোটা মক্কার জমিন ছেড়ে কারিয়াত জাওয়াসিয়াল বাহরাইন, ওই বাহরাইনের দেশে ওই কারিয়াতে ওই অঞ্চলের মধ্যে আমি হিজরত করে চলে যাই। আল্লাহ কয় না ইয়া রাসূলুল্লাহ সময় হয় না। আমার একদিন নবী আমার কাফেরের আর অত্যাচারে জর্জরিত হইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ এবার আমার হুকুম দেন, আর সইতে পারি না, মক্কার দেশ চাইরে লোহিত সাগর পাড়ি দিব, এই লোহিত সাগর পাড়ি দিয়া বাহরুল আহমার পাড়ি দিয়া এই লোহিত সাগর পাড়ি দিয়া এই মুহূর্তে আমি এর অপর পারে অন্য দেশে হিজরত করে চলে যাই, মক্কায় থাকতে চাই না, আমারে অনুমতি দেন, আমি ওই সুদূর ওই দেশের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে চলে যাই। আল্লাহ কয় সময় হয় না ইয়া রাসূলুল্লাহ, এখনো টাইম হয় নাই, কিন্তু যেই দিন মক্কার ঘরের চতুর্দিকে আল্লাহর নবীর পবিত্র আল্লাহর নবীর পবিত্র ঘরের চতুর্দিকে কাফেররা খোলা তরবারি লইয়া 100 উট ঘোষণা করে 1,00,000 টাকা নগদ পুরস্কার ঘোষণা করে যে মুহাম্মদের শির আনতে পারবে তার 1,00,000 টাকা 1,00,000 দেরহাম দেওয়া হবে, সঙ্গে 100 উট তাকে এ সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেওয়া হবে। এই মহাবাণী মহা ঘোষণা পাইয়া সকল কাফেররা উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে উঠল, পাগল পারা হয়ে উঠল। নবী পাকের মাথা মুবারক এ কার আগে আমার নবীর দেহ থেকে আলাদা করতে পারবে, 100 উট পাবে, 1,00,000 টাকা পাবে, চতুর্দিকে কাফেররা দাঁড়ায় গেছে। আমার আল্লাহ কয় ও নবী আমার এখন আপনি হিজরত করে, এখন হিজরত করে। তো এই কথার পরে আমার নবী আল্লাহ এটা একটা কথা কইলেন, হে আল্লাহ আমি আপনার কাছে অনুমতি চাইলাম আরো অনেক দিন আগে বাহরাইনে হিজরত করার জন্য, অনুমতি দিলেন না, এরপরে অনুমতি চাইলাম লোহিত সাগর পাড়ি দিয়ে অপর দেশে চলে যাওয়ার জন্য, এও অনুমতি দিলেন না, এরপরে শেষ পর্যন্ত বললাম ইথিওপিয়ায় বাদশা নাজ্জাশির দেশে চলে যাওয়ার জন্য, ওই দেশও বললেন আবি সিনিয়াতেও হিজরত করা যাবে না, ইথিওপিয়াতেও যাওয়া যাবে না, এখনো সময় হয় নাই। আল্লাহ
আজকে আমার ঘরের চতুর্দিকে হাজার হাজার কাফের, আর সবার হাতের মধ্যে খোলা তরবারি, পাইলি টুকরো টুকরো করে দিবে। আপনি বললেন এখন হিজরতের সময় হয়েছে। আল্লাহ, এই মুহূর্তে হিজরতের সময় হইল, আপনি এখন সময় হইল, এই কাফের বের হইমু আর টুকরো টুকরো করে ফেলবে, শত শত হাজার হাজার টুকরো হয়ে যেতে হবে আজকে, এখন সময় হইছে। হে আল্লাহ, এটা কি হুকুম করলে? আমার আল্লাহ ডাক দিয়ে কি প্রেমের খেলা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে একটা কথা কইলে আপনার মুখে কি এই কথাটা মানাইলো, এটা কি আপনার মুখে মানায়, কেমনে আপনি এই কথাটা বলতে পারলেন? সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ রে আল্লাহ, কেমনে হুকুমটা দিলেন? বাইর হইলে শত শত হাজার হাজার টুকরা করে ফেলবে। আর আল্লাহ কয়, নবী আপনি একটা কথা কইলেন, এই কথাটা আপনার মুখে মানা, এটা আপনাকে সাজে, এই কথা কি আপনার মুখে শুনতে চাই আমি? আল্লাহ, আপনার মুখ থেকে এই ধরনের বাণী আমি কখনোই প্রত্যাশা করি না। এটা একটা কথা বললেন, এটা একটা কথা হইল, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি জানেন আপনি নবীর দাম কত? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে একটা কথা কইলেন, আপনি কি জানেন আপনার দাম কত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কে কয়? ওই নবীটার দাম আছে না? আমার আল্লাহ কয়, নবী আপনি কি জানেন আপনার দাম কত? সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর একটা তলোয়ারও লাগবে না, সারা পৃথিবীর কোনো ডাল পালাও লাগবে না, কোনো আর্মস অস্ত্রের প্রয়োজন হবে না, নবী গো, এদের হাতে তো খোলা তরবারি, এইভাবে দাও কুড়াল খন্তি শাবল কিচ্ছু লাগবে না, ও দয়াল নবী আমার, আপনি শুধুমাত্র আপনার কদমের নিচে আঙ্গুল মুবারকটা বাড়ায় দেন, আপনার পায়ের নিচের এক চিমটি মাটি জমিন থেকে ওঠান, এই এক চিমটি মাটির মধ্যে ইয়াসির ওয়াল কোরআনুল হাকিম থেকে ফাহুমুলা ইউবসিরু, এই আয়াত পর্যন্ত পড়ে এই কদমের নিচের মাটির মধ্যে এক চিমটি মাটিতে ফু দেন, আপনার দায়িত্ব হলো আপনার পায়ের নিচের এক চিমটি মাটি উঠাইয়া এইটার মধ্যে আমি আল্লাহ আপনার নাম মুবারক নিয়া আপনার নামের পবিত্র মহিমায় যেই পবিত্র সুরাটিকে সুশোভিত করেছি, ওই সুরা সূরাতুল ইয়াসিনের প্রথম থেকে পর্যন্ত এই আয়াতগুলি পরে একটা বার একটু ফু দেন, আর আপনার এত কাজ করতে হবে না, চতুর্দিকেই তো কাফের গুলি, শুধুমাত্র সামনের দিকে দরজা বরাবর যারা আছে এদের দিকে একটু হাতের পাতাদুর মধ্যে বালিগুলি নিয়া আপনার কদমের নিচের এক চিমটি মাটি নিয়া এদের দিকে শুধু এমনি একটু সামান্যতম ঢিল দেন, আমি এই মাটির মধ্যে কুদরতওয়ালার সকল কুদরত মিশাইয়া দরজা থেকে ডান দিকে, দরজা থেকে বাম দিকে, ঘরের উত্তরে দক্ষিণে, ঘরের পূর্বে পশ্চিমে, সারা ঘরের চতুর্দিকে যত কাফের, আমি আল্লাহ সারা পৃথিবীর সাইক্লোন মিশাইয়া, টর্নেডো মিশাইয়া, হেরিকেন মিশাইয়া, জোরোচ্ছ্বাস মিশাইয়া, আমি আল্লাহ আপনার পবিত্র নিক্ষেপ করা বালিগুলি রে সকল কাফের সুখের মধ্যে আবার কুদরত নিক্ষেপ করে ফেলব। আপনি শুধু এতটুকু করেন, আপনি কি জানেন শুধুমাত্র আপনার কদম মুবারকের এক চিমটি দুলার দাম কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী আমার, এই মাটি মুবারক নিয়ে, কদম মুবারক
জুতা মুবারকের ছোঁয়া লেগেছে ওই মাটি মুবারক নিয়ে, শুধুমাত্র ওই আয়াত করে পড়ে জবান মুবারকের একটু দম একটু ফু দিয়া দরজার সামনে শুধু একটু আস্তে করে সামনে ঢিল দিয়ে দেন, আমি আল্লাহ আরশ থেকে হাতটা বাড়ায় দিব, আপনার পবিত্র দুনি মুবারকের মধ্যে আপনার হাতের সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতের হাত ওই দুনির মধ্যে লেগে যাবে। এই দুলি মুবারকের মধ্যে হাতটা লাগাইয়া আমি আল্লাহ আপনার কদমের ধুলি ডানে নিয়ে যাব, বামে নিয়ে যাব, সামনে নিয়ে যাব, পিছনে নিয়ে যাব, চতুর্দিকে এই ঘরের যত্রতত্র যত চতুর্দিক আছে সব দিকে সর্বসাইডে চলে যাবে। প্রতিটা কাফের মক্কার কুফফারের এলাকার জালিমেরা মুনাফিকের রাসূল দুশমনের রাসূলেরা এদের চোখের মধ্যে আমি আল্লাহ সবগুলি বালি আমি আল্লাহ রাব্বুল আলামিন টনের টন টনের টন ভারী করে এদের 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 চোখের দিকে এমন ভাবে আমি আল্লাহ এলকা করব, নিক্ষেপ করব। ইয়া রাসূলুল্লাহ এবার দেখেন ঘটনাটা কি ঘটে, যেই মাত্র আমার নবী এই বালি মুবারক সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পর্যন্ত পড়ে এই বালির মধ্যে দম দিয়া নবী আমার সামনের দিকে একটু ঢিল মারলেন, আস্তে করে আমার আল্লাহ আরশ থেকে আমার নবীর হাত বরাবর ওই বালির মধ্যে আমার আল্লাহর হাতটা বাড়ায়া দিলেন। আমার আল্লাহ কুদরতের হাত বাড়ায়া এমন ভাবে টর্নেডো সাইক্লোন হেরিকেন জলোচ্ছ্বাস ওই বালির মধ্যে তৈরি করে দিলেন, সেকেন্ডের মধ্যে বালি কুটি 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 মাইল বেগের পাওয়ার লইয়া টনের টন টনের টন টনের টন টনের টন ওজন হইয়া প্রত্যেকটা কাফের চতুর্দিকে প্রতিটা কাফের চোখের মধ্যে গিয়া এমন ভাবে নিক্ষেপ হয়ে যায়। একটা সেকেন্ড তো সময় নাই বাবাজিরা, আমার মাত্র একটা সেকেন্ডের মধ্যে মক্কার হাজার 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 কাফের গড়ের ডানে যারা আছে, গড়ের বামে যারা আছে, গড়ের পিছনে যারা আছে, গড়ের সামনে যারা আছে, হাজার হাজার কাফেরেরা একটার পরে একটা বেহুশ হইয়া মুহূর্তের মধ্যে অচেতন হইয়া অ্যানেস্থেসিয়া সেন্ট্রাল অ্যানেস্থেসিয়া সবগুলি জ্ঞান হারাইয়া অবশ হইয়া জমিনের মধ্যে লাশ হইয়া পড়িয়া যা। আল্লাহু আকবার।